বংশীদা, তুমি তো এই বাড়ির সার্ভেন্ট, এত বছর ধরে তুমি এই বাড়িতেই কাজ করছো, আর তুমি ওর অর্ডার শুনে হঠাৎ করে কাজ করতে শুরু করে দিলে। তাহলে তুমি বরং একটা কাজ করো, এবার থেকে তোমার স্যালারিটা ওর থেকেই নিয়ে নিও। সোনা ম্যাডাম, অপমান করার হলে আমাকে করুন, কিন্তু বংশীদাকে কেন এভাবে বাজেভাবে কথা বলছেন? শাট আপ, হু দা হেল আর ইউ? তুমি আমার মুখে মুখে কথা বলছো? লিসেন, ইউ আর জাস্ট আ পিজি, গ্রানির পিজি। শোনো, তুমি কিচেনে ঢুকবে না, তোমার মর্জি মতো তুমি কিচেনটা ইউজ করতে পারবে না। যখন আমরা পারমিশন দেব তখন তুমি কিচেনে আসবে, তার আগে নয়। গট ইট? আগে আমাদের রান্না হবে, তারপরে তুমি ওই কি পান্তা ভাত রুটি হোয়াট এভার কি খাও সেগুলো এসে খাবে। তার থেকে যদি বেশি তুমি আমাদের রান্নাঘর ইউজ করেছো, দেন আই উইল থ্রো ইউ আউট। দাও। আর তুমি রাখো এগুলো, কার পারমিশনে করছিলে এগুলো? এন্ড ইউ, আজকে মায়ের কিটি পার্টি, মায়ের গেস্টরা আসবে, তারা না সবাই হাই প্রোফাইলের, হাই সোসাইটি। তোমায় দেখে দশ রকমের প্রশ্ন করবে, দ্যাট আই ডোন্ট ওয়ান্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ জাস্ট গেট লস্ট। বংশীদা, এসব যা যা আছে না এগুলোকে নিয়ে এক্ষুনি বাগানে ফেলে দিয়ে এসো, আই ডোন্ট ওয়ান্ট টু সি অল অফ দিস। কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? যাও। আমার মনের ইচ্ছাটা আমি পূরণ করব কি করে? কি হলো, তুমি কি এখনো এভাবেই দাঁড়িয়ে থাকবে? শুনতে পাচ্ছ না কানে? ইউ জাস্ট গেট লস্ট। সব কেরোসিনটাই তো ফেলে দিল, এবার কি দিয়ে রান্না করবো? এত সহজে হাল ছাড়লে চলবে, কিছু তো একটা করতেই হবে আমাকে। কি করবো, করা যায় কি করা যায়? আচ্ছা দিদিমণি, তুমি কি করতো আমাকে কিছু খাওয়াই বা এটা প্ল্যান করছিলা? হ্যাঁ গো বংশীদা। এই যে হইলো সমস্যা, সরি ওরা ব্যাপারটা ধৈর্য ফেলছি, অন্যদিন তুমি রান্না করে গেলে ওরা তো কিছু আপত্তি করে না। আই হঠাৎ কইরা ওদের গা পিছিয়ে জইলে উঠলো কেন? আসলে হচ্ছে তুমি পড়তে পারি কিছু খাওয়াই বা এইটা ওরা বুঝতে পেরেছি, হেলদি গে ওকে গা পিছিয়ে একেবারে রিনি করে উঠছি, বুঝছি। বংশীদা, হ্যাঁ, আমাকে একটা সাহায্য করবে? কেন করুম না, কও না, কি করতে হইব? না এই মাইয়া হইলে কি বুদ্ধি আছে ঘটে,